সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো বিক্রমস ব্লগ। তো আজকে ভিডিওটা হচ্ছে দু একটা গাছ নিয়ে, যে দেখি কি কি গাছ রয়েছে। আমি এসেছি আর কি ঘুরতে, একটু ঘুরতে তো না, কাজে এসেছি। তো কাজে এসে একটু গাছগুলো দেখলাম অন্যরকম টাইপ, তো সেগুলো গাছই তোমাদেরকে দেখাবো। যেমন হচ্ছে কাজু ফলের গাছ, আর একটা হচ্ছে টায়ার। ওই বাইক দিয়ে চালাও, অনেকেই তো বাইক চালাও, ওই বাইকের যে টায়ার হয়, টিউব হয়, ওই বাইকের টায়ার টিউবটা কিসের থেকে হয় সেটা, সেই গাছটা আমি কালকে পেয়েছি, আমাকে একজন বলেছে, আজকে সেটা তোমাদের দেখাবো। সো গাইজ, এই দেখতে পাচ্ছ চারিদিকে, এদিকে গাছ আর কি, বলতে পারো ফরেস্টের মতনই গাছ। আর এই এখানে রয়েছে কাজু ফলের গাছটা। তো এই যে কাজু ফলের এটা এটা হচ্ছে গাছ, আর এই যে দেখতে পাচ্ছ এই যে কাজু ফল হচ্ছে কাজু ফল। আর এই যে কাজু ফলটা, এটার নিচে এক উপরে এই জায়গাটা একটা লাল ধরনের এত বড় একটা ফল হয়, ওই ফলটার নিচে থাকে এই কাজুটা। আর ওই ফলটা যে ওই ফলটাও খেতে হেব্বি টেস্টি। আর পরে কাজুটা যখন ওই ফলটা পেকে যায়, তারপর কাজুটা অটোমেটিক পড়ে যায়। ফুল যেরকমভাবে ঝরে পড়ে যায়, সেরকমভাবে কাজুটা ঝরে পড়ে যায়, অথবা কেউ এসে যার গাছ যে লাগায় সে এসে তুলে নেয়। তো ফলটা তোমাদেরকে দেখাবো। তো দাঁড়াও, দেখছি কোথায় আছে ফলটা। গাছে ফলটা নেই, ও এই যে এখানে নিচে একটা পড়ে রয়েছে, এই যে এই ফলটা, এই ফলটার এই জায়গাটায় থাকে কাজু, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় উপরে কাজু থাকে। তাও দেখাচ্ছি উপরে একটা, দেখেছি গাছে আছে কি নেই ঠিক বলতে পারছি না, দেখা যাচ্ছে না গাছে, ও নেই, ওটা পড়ে গিয়েছে। কাল রাতে হাওয়া বৃষ্টি হয়েছিল, তার কারণে হয়তো ফলটা পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছি না। আর উপরে দেখতে পাচ্ছ অনেক কিন্তু কাজু হয়েছে, দেখতে পাচ্ছ, কাজু হচ্ছে কাজু গাছ। তারপরে চলো তোমাদের দেখাবো টায়ার গাছটা, ওই গাছটা থেকে কিভাবে টায়ার হয়, আমিও ঠিক ততটা জানি না। আমি গাছটা দেখেছি, গাছটা আমাকে একজন বলেছে যে এই গাছটা থেকে এই হয়, তো ওটাই দেখাবো তোমাদেরকে। চলো, গাছটা রয়েছে ওই বাগানটায়, সামনের বাগানটাতে রয়েছে গাছটা। আর আমি কেন এসেছি এখানে, কি কারণে, কতদিন থাকবো না থাকবো, সব তোমাদেরকে বলবো আস্তে আস্তে। তো তোমরা আমাদের আমার এই ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমি যা যা নতুন নতুন ভিডিও এরকম বানাবো, সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাব। আর জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যে মাটিগুলো, মাটিগুলো কিন্তু পুরো লাল, একদম টোটালি পুরো মাটি আর কি, চারিদিকেই শুধু লাল। জায়গাটা আমার খুব ভালোই লাগলো, একটু আর কি পাহাড় এলাকা বলতে পারো। এই যে গাছটা দেখতে পাচ্ছ সামনে, ওই যে বাটির মতো লাগানো রয়েছে এই গাছটা, এই গাছটা থেকে টায়ার বের হয়। এই গাছটাই নাকি যেরকম তোমরা হয়তো খেজুর গাছে দেখেছো যেরকম খেজুরের রস বের করে, সেরকমভাবে এটাতেও একটা রস বের করে। তো ওই রকম বের করার পর গাছের নাকি ছালটা তুলে নেয়। তো গাইজ, গাড়িটা যাওয়ার কারণে প্রচণ্ড আওয়াজটা গণ্ডগোল হয়ে গেল। তো যা বলছিলাম যে এই গাছের উপর থেকে ছালটা তুলে নেয়, ওই ছালটা তুলে নেওয়ার পর নাকি মেশিনে দেয়, ওই মেশিনে দেওয়ার পর এই ছালটা থেকে নাকি টায়ার বের হয়, সেটা আমি ঠিক বলতে পারবো না, না দেখলে তো কিছু বলা যায় না। আর এই যে দেখতে পাচ্ছ গাছের পাতাগুলি, এই যে এই হচ্ছে গাছটা। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ রয়েছে রয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে কি, নামটা কি বললো, আমারও ঠিক ততটা মনে নেই, হালকা কি চাতনপাড়া না ওরকম হবে আর কি, কেরালার চাতনপাড়া, হ্যাঁ ওরকমই হবে। দেখতে পাচ্ছ গাছ রয়েছে বিভিন্ন, ওই সামনে রয়েছে নারকেল, যে নারকেলগুলোর কালার হচ্ছে লাল, দেখো ওদিকে লোকের বাড়ি, তো তাই অতটা দূরে গিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তাই একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, লোকের বাড়ি তো আছি না বাড়ি। আর এই জায়গার যে ভাষাগুলো, সেই ভাষাগুলো আমি বুঝি না আর কি, মালায়ালাম ভাষা, তো আমরা তো বাঙালি, তো সব ভাষা বুঝতে পারি না।
হঠাৎ মঠাৎ টুকটাক বোঝা যায়। আর এই যে রুমটা, এই রুমটায় আমরা থাকি। আমি এসছি হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে, তো সপ্তাহের মধ্যে আর কি ভিডিও করার সেরকম সময় পাইনি কাজের জন্যে। আর কি কাজ করতে এসছি, কেন এসছি, কবে বাড়ি যাব না যাব সব আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব। তোমরা ভিডিও লাস্ট টু ফার্স্ট অবধি দেখতে থাকো, ফার্স্ট টু লাস্ট অবধি একদম। আর আমার কথা যদি, কোনো কথা যদি আমার মিস্টেক হয়ে থাকে তার জন্যে সরি। তো চলো আজকের মতো টাটা, বাই।